সুন্দরবন পাবলিক স্কুল এর তরফ থেকে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে টিচার নিয়োগ সংক্রান্ত। আজকের ভিডিওতে আমরা এই বিজ্ঞাপনটি দেখে নেব, কি টিচার নিয়োগ হবে, কোন সাবজেক্টে হবে এবং কিভাবে হবে। এই হলো সুন্দরবন পাবলিক স্কুল, এটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড এবং এটি মিনাখা বাস স্ট্যান্ড ওয়েস্ট বেঙ্গল এর লোকেশন। কি রিকোয়ারমেন্ট আছে আমরা দেখে নেব। রিকোয়ারমেন্ট আছে প্রিন্সিপাল, মন্টেসরি টিচার এবং প্রাইমারি টিচার। কি থাকতে হবে, না বিএড কোয়ালিফিকেশান থাকতে হবে আর কি, না সিবিএসই অথবা আইসিএসই এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর কি টিচার লাগবে, আর লাগবে ড্যান্সের টিচার এবং ড্রয়িং টিচার। তাহলে এই টিচারগুলি রিকোয়ারমেন্ট আছে সুন্দরবন পাবলিক স্কুলের তরফ থেকে। তাহলে উপরেই উক্ত টিচারগুলি নিয়োগের জন্য ওয়াক ইন ইন্টারভিউর আয়োজন করা হয়েছে এবং ওয়াক ইন ইন্টারভিউর যে তারিখ আছে তা হল 25 মার্চ 2023 এবং 26 মার্চ 2023, অর্থাৎ দুদিন ধরে ইন্টারভিউ হবে। ইন্টারভিউর যে টাইম তা হলো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং ইন্টারভিউ হবে কলকাতা অফিসে, অর্থাৎ ইন্টারভিউর ভেনু হল B107 বাঙ্গুর এভিনিউ কলকাতা 7 লক্ষ 55। নিচে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস হল srminterview@gmail.com srminterview@gmail.com। এছাড়া নিচে মোবাইল নম্বর দেওয়া আছে, মোবাইল নম্বর হল 7432928206। অর্থাৎ যারা অ্যাসপিরেন্ট আছেন, ইন্টারভিউ দিতে চান, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই মোবাইল নম্বরে ফোন করে জেনে নিতে পারেন। এই হলো সুন্দরবন পাবলিক স্কুল এর অফিসিয়াল ওয়েবসাইট এবং আপনারা এই ওয়েবসাইটেও মোবাইল নম্বর অর্থাৎ কল সাপোর্ট নম্বরটি পেয়ে যাবেন। তাই যদি কোনো জানার থাকে তাহলে এই নম্বরে ফোন করে জেনে নিতে পারেন। তাহলে ওকে দর্শক বন্ধু, সুন্দরবন পাবলিক স্কুলের তরফ থেকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞাপনটি বেরিয়েছে সেটি আমরা দেখলাম এবং জানলাম। যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর যদি মনে করেন আপনার এরকম ধরনের চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওগুলি প্রয়োজনে লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন, আর সাথে সাথে বেল আইকনটি টিপে রাখুন যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।